নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা জগৎ ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো আপনার ভার্চুয়াল কম্পিউটারে বা VMware-এ কিভাবে উইন্ডোজ 7 ইনস্টল করতে হয়। তো যারা জানেন না ভার্চুয়াল কম্পিউটার কি বা VMware কি করে ইনস্টল করতে হয়, উপরে আই বাটনে একটা লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে গিয়েও আপনি দেখতে পাবেন। তাই এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, এবং এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। সর্বপ্রথমে আমাদেরকে আমাদের ডেস্কটপে থাকা VMware এই সফটওয়্যারটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এখানে বিভিন্ন ধরনের অপশান দেখাবে আপনাকে। তো তার মধ্যে সবার আগে আপনাকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার স্ক্রিনের সামনে এরকম একটা সেট আপ উইজার্ড আসবে, তো সেখানে আমরা টিপিক্যাল এটাকে সিলেক্ট করব এবং নেক্সট করব। তারপরে এখানে ইনস্টল ফ্রম একটা অপশান দেবে, সেখানে আপনাদের ইনস্টলার ডিক্স ইমেজ ফাইল ISO এটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এটাকে ব্রাউজ করে নিচ্ছি, এবং উইন্ডোজ 7-এর যে ISO ফাইল আমি ডাউনলোড করে রেখেছি সেটাকে সিলেক্ট করব। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে এই ISO ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা টোরেন্টও অ্যাভেলেবেল থাকে, আপনারা চাইলে এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ফাইলটা অপারেটিং সিস্টেমের ISO-তেই হতে হবে, নাহলে কিন্তু এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন না। তো যাই হোক, আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে নেক্সট করব। এরপরে উইন্ডোজ প্রোডাক্ট কী চাইছে সেটা কিছু দেওয়া দরকার নেই। আপনার ফুল নেম এখানে দেবেন, যদি পাসওয়ার্ড দিতে হয় তো দেবেন, নাহলে ব্ল্যাঙ্ক রেখে এটাকে নেক্সট করবেন। তারপরে এটাকে আমরা ইয়েস করে দেবো। তারপরে ভার্চুয়াল মেশিনের একটা নাম চাইবে, তো সেটা বাই ডিফল্ট উইন্ডোজ 7 নিয়েছে। আর এখানে লোকেশান চাই, যে আমি কোথায় এটাকে সেভ করতে চাইছি আমার PC-তে। তো আমি এটাকে লোকেশানটা চেঞ্জ করলাম আমি আমার সুবিধার মতো। আপনি চাইলে আপনার মতো করেও এটাকে বাই ডিফল্ট C-তেও রেখে দিতে পারেন। তারপরে আমরা এটাকে নেক্সট করব। তারপরে এখানে একটা অপশান দেবে যে আপনি আপনার ভার্চুয়াল মেশিনে হার্ড ডিস্কের সাইজ কত রাখতে চাইছেন। তো আমি এখানে উইন্ডোজ 7-এর জন্য 20 GB করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন, তবে ন্যূনতম 20 GB আপনাকে রাখতে হবে। তারপর আমরা এটাকে নেক্সট করব। তারপরে আমাকে এই ধরনের ডিটেলস দিচ্ছে। এবার আমরা এখান থেকে কাস্টমাইজ হার্ডওয়্যারও করতে পারি। সেখানে আমরা দেখে নেব যে আমার ভার্চুয়াল মেশিনে কী ধরনের হার্ডওয়্যার ইউজ করাচ্ছে। তো দেখছি মেমোরি 1 GB রয়েছে, প্রসেসর একটা, প্রসেসর নাম্বার অফ 4ও একটা, তো আমি এটাকে 2 করে দিচ্ছি, তাহলে আমি একটু ভালো পারফরমেন্স পাবো। তারপরে এই অপশানগুলো রয়েছে, এগুলো যেরকম আছে সেরকমই ছেড়ে দেবো, তারপরে এটাকে ক্লোজ করে দেবো। তারপরে এই অপশানটাকে আমাদের টিক রাখতে হবে, পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন আফটার ক্রিয়েশন। তাহলে কী হবে, ভার্চুয়াল মেশিন তৈরি হওয়ার পরে আপনার ভার্চুয়াল মেশিনটা অন হয়ে যাবে, তারপরে এটাকে আমরা ফিনিশ করব। তো এই ধরনের একটা স্ক্রিন আপনার সামনে চলে আসবে ক্রিয়েটিং ডিস্ক বলে, এটা একটু সময় লাগে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা পরের স্টেজটা দেখব। তো আমার ডিস্ক ক্রিয়েশন হয়ে গেছে, এরপরে আমার ভার্চুয়াল মেশিনটা অন হচ্ছে, তো আমরা এটাকে ওকে করে দিচ্ছি। এরপরে আমরা এটাকে এখান থেকে ক্লিক করে ফুল স্ক্রিন মোডে এনেবল করে দেবো, তাহলে আপনার ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ 7টা সেটা চালু হয়ে যাবে। তো সাধারণত আমরা যেভাবে উইন্ডোজ 7-এর ডিস্ক লাগিয়ে নিজেদের PC-কে ফরম্যাট করে থাকি বা নতুন OS লাগিয়ে থাকি, ভার্চুয়াল মেশিনেও ঠিক সেরমভাবেই উইন্ডোজের সেট আপ আমাদের সামনে চলে আসবে। এরপরে এরকম একটা সেট আপ স্ক্রিন চলে আসবে, সেখান থেকে আমরা উইন্ডোজ 7 আল্টিমেট 32-bit সিলেক্ট করব এবং নেক্সট করে দেবো। তারপরে আপনার উইন্ডোজের সেট আপ ফাইল আপনার ভার্চুয়াল মেশিনে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এই প্রসেসটা অনেকটা সময় লেগে যায়, তাই আমি আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি।
এরপরে এরকম একটা রিবুট অপশন আসবে, তো আমরা এটাকে রিবুট করে দেবো বা রিস্টার্ট করে দেবো। তারপরে আপনার ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ 7টা আরেকবার লোডিং হবে ফার্স্ট সেটআপের জন্য, এবং সেখানে বিভিন্ন ধরনের যে সেটআপ আছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হওয়া শুরু করে দেবে। তো দেখুন উইন্ডোজ 7 এর সেটআপ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবারে উইন্ডোজ 7 আমার ভার্চুয়াল মেশিনে সঠিকভাবে খুলে গেছে, এবং এতে কিছু এবার বেসিক ড্রাইভার ইনস্টল হবে। তারপরে উইন্ডোজ 7টি আরেকবার রিবুট হবে, তারপরে আমরা সম্পূর্ণভাবে উইন্ডোজ 7কে ব্যবহার করতে পারব। তাছাড়া আমরা এখানে দেখে নিই যে আমি এখানে যা যা সেটআপ করেছিলাম স্টার্টিং এর সময় সেগুলো ঠিকভাবে এসেছে কিনা। তো দেখুন আমি 1 GB RAM ইউজ করেছিলাম আমার ভার্চুয়াল মেশিনকে তৈরি করার সময়, সেখানে 382 MB ইউজ হয়ে গেছে, এবং CPU-র আমি দুটো কোর নিয়েছিলাম তার মধ্যে 44% ব্যবহার হচ্ছে। এবার এটাকে আমরা কেটে দিচ্ছি, তারপর আমরা মাই কম্পিউটারটাকে খুলব। দেখুন পি ড্রাইভে 19 GB জায়গা রয়েছে, তার মধ্যে 12 GB এখনো ফ্রি রয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যখন ভার্চুয়াল মেশিন সেট আপ করছিলাম ওই মুহূর্তে আমরা যে যে হার্ডওয়্যার কনফিগারেশন সেট করেছিলাম ভার্চুয়াল মেশিনেও কিন্তু সেই সেই হার্ডওয়্যার কনফিগারেশন অনুযায়ী উইন্ডোজ 7টা লোড হয়ে গেছে। তো দেখুন একদিকে আমার উইন্ডোজ 10 চলছে, আর একদিকে ভার্চুয়াল মেশিনের ভেতরে আমি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটি খুলে রেখেছি। এখান থেকে আপনি চাইলে মাই কম্পিউটারের প্রপার্টিজও দেখতে পারেন। এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি এবং রিফ্রেশ করে আপনি উইন্ডোজ 7-এ যা যা করতে পারেন সব কিছুই কিন্তু এই ভার্চুয়াল কম্পিউটারে থাকা উইন্ডোজ 7-এর মাধ্যমেও তাই করতে পারবেন। অনেক সফটওয়্যার হয় যেগুলো উইন্ডোজ 10-এ সঠিকভাবে চলে না, তো সেক্ষেত্রে আমরা সেই সফটওয়্যারগুলোকে এই উইন্ডোজ 7-এর মাধ্যমে চালিয়ে ইউজ করতে পারবো। চাইলে স্টার্ট মেনুতে গিয়ে এটাকে শাটডাউন করে দিতে পারেন, রিস্টার্টও করতে পারেন, তাহলে আপনার উইন্ডোজ 7টি রিস্টার্ট হয়ে যাবে। অথবা আপনি হোমে ক্লিক করতে পারেন, সেখানে উইন্ডোজ 7-এর উপর রাইট ক্লিক করেও আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। ড্রাইভার ইনস্টল হওয়ার পরে এবার উইন্ডোজ 7টা রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার পরেই আমরা সম্পূর্ণভাবে উইন্ডোজ 7টিকে ভালোভাবে ব্যবহার করতে পারব। এবারে উইন্ডোজ 7টা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তার সেটআপ। এবারে আমরা উইন্ডোজ 7-এ তার বিভিন্ন অপশনগুলো ব্যবহার করতে পারি, অথবা উইন্ডোজ 7-এ যে যে কাজগুলো করা যায় সেগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে করতে পারবো। তো আপনি চাইলে এটাকে ফুল স্ক্রিন মোডেও ব্যবহার করতে পারেন, অথবা মিনিমাইজ করেও ব্যবহার করতে পারেন। এবারে আমরা এটাকে শাটডাউন করে দিচ্ছি উইন্ডোজ 7-কে। তো দেখুন এখানে দেখাচ্ছে যে আমার উইন্ডোজ 7টা বন্ধ হয়ে গেছে। তো এটাকে যদি আপনি চালু করতে চান আবার, তাহলে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন করলেই আপনার উইন্ডোজ 7টা ভার্চুয়াল মেশিনের ভেতরে আবার চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক এবং শেয়ার করুন।
এবং এরকমই আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।